শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম সিকদার। সকালে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আনার পর তৈরি হয় আবেগঘন পরিবেশ। শ্রদ্ধা নিবেদন শেষে শামীম সিকদারের অমর সৃষ্টি সংরক্ষণের আশ্বাস দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার মোহাম্মদপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ভাস্কর শামীম সিকদার এলেন প্রিয় ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদে কেটেছে সুদীর্ঘ সময়, সেখানে এলেন শেষবারের মতো। তবে এবার আর প্রিয় সাইকেলে করে নয়, মরদেহবাহী গাড়িতে চেপে। স্বাধীনতার পক্ষের শক্তির যে ধারা এবং নারী শক্তির যে বিজয়, এই প্রত্যেকটা ধারায় আমি মনে করি তিনি একজন অনন্য যথেষ্ট। সামরিক শাসন বিরোধী আন্দোলন এবং যে কবিতা উৎসবের আমরা আয়োজন করি, সেই সময় আমাদের কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। তো পরে স্বামীপা কিন্তু তাদেরকে ছাড়িয়ে এনেছিলেন এরশাদের সাথে যোগাযোগ করে। আশির দশকের গোড়ার দিকে যখন নারী জাগরণের প্রসার ঘটছে, ঠিক তখনই তিনি ভেঙেছেন সকল শৃঙ্খল, গোড়ামির বদ্ধ দোয়ার। আমার কাছে তিনি একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন। আমি ছাত্র জীবন থেকে তাকে চিনতাম। তিনি শুরু থেকেই এই আমাদের দেশের আন্দোলন সংগ্রামের সাথে তিনি যুক্ত ছিলেন এবং সেইভাবে তার ভেতরে একটা র্যাডিক্যাল ব্যাপার সবসময় থেকেছে, যেটা তার কাজের উপরেও ছাপ পড়েছে। মাস ছয়েক আগে লন্ডন থেকে দেশে ফিরে শামীম সিকদারের ইচ্ছে ছিল চারুকলা অনুষদের জয়নুল আবেদিনের ভাস্কর্যটি নতুন করে করার। তবে হৃদরোগ, শ্বাসকষ্ট এবং কিডনি জটিলতায় বাস্তবতার সঙ্গে হেরে গেলেন তিনি। তার অসমাপ্ত কাজগুলো রক্ষণাবেক্ষণের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত বলিষ্ঠ এবং অনেক মানবিক গুণাবলীতে সমৃদ্ধ। ঢাকা শহর সহ নানা জায়গায় তার অনেক অসাধারণ ভাস্কর্য তিনি নির্মাণ করেছেন, সেগুলো তাকে স্মরণে রাখবে দীর্ঘদিন। 70 বছর বয়সে শামীম সিকদার চলে গেলেন অসীম পাড়াপাড়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এই শহরে রেখে গেলেন তার অনেক কীর্তি আর সাহসিকতার গল্প। বিজন কুমার দাস, DBC News, ঢাকা।